শক্তিমান অভিনেতা কে এস ফিরোজ। শক্তিমান শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করতে চাই এবং চিন্তিতভাবে ব্যবহার করতে চাই, কারণ সত্যিকার অর্থেই তিনি তাই। আমরা ছোটবেলা থেকে প্রচুর নাটক দেখেছি, প্রচুর ছবিতে তাকে দেখেছি এবং আবিষ্কার করেছি যে তিনি একজন অবশ্যই অবশ্যই শক্তিমান অভিনেতা। এবং আজকে এই সকালে তাকে আমরা পেয়েছি আমাদের রাঙা সকালে। শুনবো তারই অভিনেতা হয়ে ওঠার গল্প, তার জীবনের গল্প। চলুন তাকে স্বাগত জানাই এই রাঙা সকালে। সুপ্রভাত স্যার। সুপ্রভাত, কেমন আছেন? আছি, ভালো আছি, আল্লাহ। আচ্ছা, আমাদের এই অভিনয় জগতে অনেক কাল দেখেছেন, যে কালগুলোতে কখনো ঘন ঘটা কালো রাত্রির মতো, আবার কখনো কখনো উজ্জ্বল প্রভাত এই রাঙা সকালের মতো। কোন কোন সময়টায় প্রবেশ ছিল এই সময়গুলোর মধ্যে এই নাটকের জগতে আপনার? প্রথম প্রশ্নটা সেটাকে ঘিরে। আমি নাটকে আসি অনেক আগে, অভিনয় জগতে। কত সালের দিকের ঘটনা স্যার? 1964। আচ্ছা, সেটা হচ্ছে আমি বেসিক্যালি ছিলাম অ্যাথলেট। জি, অ্যাথলেটিক তো আর টাইম থাকে একটা, জি সময় থাকে, সেটা শেষ। তখন কী করা, নাটক করা, পাড়ার নাটক হবে, নাটক করলাম 64-এ, স্টেজ নাটক করলাম। আচ্ছা, তারপর 64-এ ডিসেম্বরে তখনকার টেলিভিশন এলো। 65-এর নভেম্বরে আমাকে হঠাৎ টেলিফোন পেলাম টেলিভিশন থেকে, জামান আলী খান সাহেব ফোন করেছেন, আমি জানি না কার কাছ থেকে উনি নাম পেলেন। তখন আমি বেশ কয়েকটা নাটক করেছি স্টেজে, উনি ডেকে বললেন আপনি কি অভিনয় করবেন, ফোনে বললেন। বলি আমি তো তখন হা বা না বলবো, কী বলবো, মানে অভিনয় করবো মানে টেলিভিশনের সুযোগ পাওয়া ভাবে ডেকে নেওয়া। তা আমি গেলাম, প্রথম নাটক করলাম 65-এ নভেম্বরে, ওটা প্রচার হয়েছিল। তারপর থেকে বেশ তিন চারটা করলাম, তারপরে চলে গেল চাকরির। 67-এ আমি আর্মির কমিশনার এসে চলে যায়, ক্যাডেট, মানে ওখানে 65-67 থেকে 77 পর্যন্ত তো আর্মিতে ছিলাম, কাজে আমার আর নাটক করেনি। 79-এ আবার একটা উন্মোচন নামে একটা গোষ্ঠীর সাথে জড়িত হই। আচ্ছা, দেন আমরা চেষ্টা করলাম যে না আবার স্টেজে আসি, তারপরে নাটকটা আসে মাথার মধ্যে যে নাটক করবো, অভিনয় করবো। আবার তারপরে 84-এ বাংলাদেশ টেলিভিশনের তখন জিএম ছিলেন মুস্তাফিজুর রহমান, উনি আমাকে চিনতেন, কারণ আমরা যখন নাটক করি 65, উনি তখন তো মাত্র জয়েন করলেন টেলিভিশনে, আর উনি জগন্নাথ কলেজে আমরা একসাথে ছিলাম, উনি ছিলেন ভিপি, আমরা নাটকও করেছি। সেই সুবাদে উনি আমাকে ডাকলেন যে আসেন ফির। এই আবার 84-এ আসলাম, জিয়া আনসারির কাছে সাথে পরিচিত হলাম, উনি পরিচয় করিয়ে দিলেন, তারপর থেকে করছি এখনও। আসলে এটা তো হচ্ছে সে অভিনয় জীবনে আপনার যাত্রা শুরু। আমরা চলে আসতে চাই আপনার ছোটোবেলার সেই যাত্রা শুরুর ঘটনা, যখন জীবনের যাত্রাটা শুরু হলো ছেলেবেলার ঘটনা। তার আগে দর্শকদের ছোট করে জানিয়ে দিই যে দর্শক আমাদের সঙ্গে যিনি আছেন অতিথি হয়ে আজকে দ্বিতীয় পর্বে, অভিনেতা কে এস ফিরোজ। একক এবং ধারাবাহিক মিলিয়ে 600-এরও বেশি নাটকে তিনি অভিনয় করেছেন, এবং আবু সাইদের শঙ্খনাথ ছবিতে, বাসি ছবিতে আমরা তাকে দেখেছি, মুরাদ পারভেজের চন্দ্রগ্রহণ ছবিতেও তাকে দেখেছি, এবং দেবদাস ছবির শুটিং চলছে চাষী নজরুল ইসলামের, সে ছবিতেও আমরা তাকে দেখার অপেক্ষায় আছি। আমরা আবারও ফিরছি তার কাছে এবং বলছিলাম যে ছেলেবেলার প্রসঙ্গে চলে আসব স্যার। সেই ছেলেবেলার প্রসঙ্গ আসলে তো একটা মনে হয় যে একটা মধুর বাঁশির আওয়াজ ভেসে আসছে, সেই হারিয়ে যাওয়া ছেলেবেলা কেমন ছিল সেটা? খুবই ভালো, ছেলেবেলার কথা তো কেউ ভুলতে পারে না কিছু কিছু ঘটনা। আমারটা একটু অন্যরকম, কীরকম যে আমার মা 1950-তে মারা যাননি, আমরা খুবই ছোট ছিলাম, আমার বাবা আর বিয়ে করেননি, তা বাবাই ছিলেন আমাদের মা, জি বন্ধু, মা বাবা সবই, ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ আস, ভেরি ফ্রেন্ডলি। তো আমাদের ছোটোবেলা ওই ভাই বোনদের মধ্যে সুন্দরভাবে আমরা ছিলাম একসাথে। ছোটোবেলা আমি একটু দেরিতে স্কুলে যাই, ক্লাস 2-তে ভর্তি হই 1952-তে। তো ভাইয়ের হাত ধরে, বড় ভাই হাত ধরে ওয়েস্ট এন্ড হাই স্কুলে যাই, সেখান থেকে ওখানে আমার খেলাধুলা সব কিছু ওখানেই শুরু, ওয়েস্ট এন্ড হাই স্কুলে। তারপরে আব্বা ছিলেন প্রথম দিকে পুলিশে, তারপরে রিজাইন করে উনি অ্যাডভোকেট প্র্যাকটিস করতেন। তো কাজে আব্বার চাকরির জন্য আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, শেষকালে মেট্রিক পাস করলাম 1961-এ, মেট্রিক পাস করি খুলনা জেলা স্কুল থেকে। স্যার লেখাপড়ে কেমন ছিলেন সেই প্রশ্নটা জানতে চাইবো, তার আগে জানতে চাই যে ছোটোবেলায় চাচার হাতে একটা ছোট্ট পরীক্ষাতে আপনি নাকি একদম ডাহা ফেল করেছিলেন, কী ছিল সেই পরীক্ষাটি? সেটা হচ্ছে ওই
আমি খুব চঞ্চল ছিলাম, মানে এক জায়গায় বসে থাকতে পারতাম না। জি, তো চাচা, আমার চাচা উনি ফায়ার ব্রিগেডের ডাইরেক্টর ছিলেন, কে এস রহমান, উনি বলেন যে আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যে একটাই হবে যে এক মিনিট চুপ করে থাকতে পারবে তাকে ৫০ টাকা দেওয়া হবে। তখনকার দিনে ৫০ টাকা ওয়াজ হেল অফ এ মানি। তা আমরা চেষ্টা করলাম, আমিও চেষ্টা করলাম, কিন্তু আমি কয়েক সেকেন্ড ছিলাম, তারপরে দুষ্টুমি শুরু করে দিয়েছিলাম। তো সেটা নিয়ে অনেক, তুমি তো বসতেই পারো না, মানে এই অবস্থা ছিল আমার, আমি থাকতে পারতাম না এক জায়গায় বসে। কে এস ফিরোজ, এই নামটি আমাদের কাছে স্বনামে আজ প্রতিষ্ঠিত, স্বনামে উজ্জ্বল। কে এস ফিরোজ, এই নামটির পেছনে নিশ্চয় একটি বিস্তারিত নাম রয়েছে, স্যার আমরা একটু শুনতে চাই আজ এই আয়োজনে। কে ফর খন্দকার, আচ্ছা, এস শহীদউদ্দিন, আচ্ছা, ফিরোজ। কেউ যদি এখন খন্দকার শহীদউদ্দিন ফিরোজ বলে কেউ কি চিনবে? অনেকে চিনবে, আবার কেউ চিনবে নাটক ব্যক্তিত্ব, মানুষ যারা চেনেন তারা হয়তো চিনবেন না। স্যার, সেই চেনার জায়গা ধরে একটু প্রশ্ন করতে ইচ্ছে করে, আপনারা অনেক সফল একটি অতীত এবং সফলতার গণ্ডি বেয়ে বেয়ে আজ এই পর্যায়ে, কিন্তু নাটকের ক্ষেত্রে এই যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত আজ আপনি, সেই জায়গাটির পিছনে নিশ্চয়ই অনেক কষ্ট ছিল, অনেক সাধনা ছিল, স্বপ্ন ছিল, স্বপ্নগুলো কী করে শুরু হলো, নাটককে ভালোবাসলেন কী করে, মনে পড়ে? নাটক ভালোবাসা বললাম তো, ওই যে আসলে এটা তখনকার দিনে আমি পড়ালেখা খুব সেটা ভালো ছিলাম না, মিডিয়োকার স্টুডেন্ট, তো এই অ্যাথলেটিক্স করতাম, বন্ধুবান্ধব ছিল, তো কিছু একটা করতে হবে, অ্যাথলেটিক্স বন্ধ যখন দৌড়ঝাঁপ দিচ্ছি না তখন কিছু একটা করতে হবে, তখন এই বন্ধুবান্ধব নিয়ে চলো আমরা একটা, আমাদের একটা সঙ্গ ছিল আজিমপুরে, আমি আজিমপুর এলাকার দিকে থাকতাম লালবাগ রোডে, তো ওখানে একটা সঙ্গ ছিল পাবা, প্রোগ্রেসিভ অ্যারিনা অফ বিলভেড আর্টস অ্যাসোসিয়েশন, শর্টকাট পাবা। আচ্ছা, তার উদ্যোক্তা ছিল রেজাউল হক, হি ওয়াজ অ্যান অ্যাথলেট, খুব ভালো অ্যাথলেট, মারা গেছেন উনি, উনি আমার আবার অ্যাথলেটিক উস্তাদও। ওরা আমরা সবাই মিলে একটা অসঙ্গ করলাম, তো আমাদের কিছু করতে হবে, গান বাজনা এটা অর্গানাইজ করা, নাটক করা। ওই যে নাটকে একবার গেলাম এবং প্রথম নাটকটা বেশ প্রশংসিত হলো আর কি, আমার স্টেজ নাটক এবং আমার অভিনয়, প্রথম জীবনেই আমি বাবার অভিনয় করলাম, মানে তো আমার ক্যারেক্টার রোলই আমার স্টার্ট, তো সে এবং সেটা খুব ভালোভাবেই করলাম, লোকজন তো তাই বললো। এটা কি উপন্যাস অবলম্বনে নাটক ছিল নাকি গল্প ছিল? এমনি একটা গল্প অবলম্বনে। আচ্ছা, আপনার বয়স ছিল কত তখন? তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি। আচ্ছা, সেই বয়সে বাবার ভূমিকায় অভিনয় করা, ইয়াং, ভেরি ইয়াং অ্যান্ড অ্যাথলেটিক ফিগার, সো কাজে এই অ্যাথলেটিকের প্রসঙ্গে খুব জানতে ইচ্ছা করছে যে সেই সময় একটা খেলাধুলার খুব চর্চা ছিল বা স্বাস্থ্যের একটা চর্চার তখন ওটা প্রচলন ছিল যে এটা করতেই হবে, এটি একটি মানে অবধারিত বিষয় লেখাপড়ার পাশাপাশি, তো আপনাদের সময় কি ঠিক সেরকমই ছিল? আমাদের প্রত্যেকটা স্কুলের সাথে তো একটা মাঠ ছিল, খেলতে হতো, টিফিনের সময় খেলতে হতো, বিকেলে ক্লাসের মধ্যে কম্পিটিশন হতো, তারপরে ইন্টার স্কুল কম্পিটিশন হতো, কাজে খেলাধুলার মধ্যে থাকতে হতো, সবসময় খেলাধুলো থাকতো। আচ্ছা স্যার, আমরা অদ্ভুত একটি বিষয় দেখলাম, অনেককে শুনেছি যে সেনাবাহিনী ছেড়ে তারা শিল্পাঙ্গনে জড়িয়ে পড়েছেন, শিল্পচর্চায় জড়িয়ে পড়েছেন, আপনার বেলায় দেখলাম ভিন্নতা, আপনি অভিনয় ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, বিশেষ কারণটি কী ছিল? অভিনয় ছেড়ে? জি না, অভিনয় তো তখন আমাদের নেশা ছিল, ওটা তো আর পেশা ছিল না, এখন তো একটা নেশাটা পেশা হয়ে গেছে অটোমেটিক্যালি, ইট ইজ গিভিং আস মানি, সো কিন্তু আমাদের তখন ছিল একেবারে নেশা। আর আমি যখন ওই যে কথাটা বললেন, তো আমি তো তখন টেলিভিশনে তিন চারটা নাটক করে ফেলেছি, তখন আব্দুল্লাহ মামুন ভাই, প্রয়াত আব্দুল্লাহ মামুন ভাই জয়েন করেছেন, আমি যখন আর্মিতে সিলেক্ট হলাম, তাকে যাই যখন বললাম, তখন বলে যে তুমি আর্মি থেকে আর্টিস্ট, আর্টিস্ট থেকে আর্মি হতে যাও, আমি স্যার এ তো আছে, তো ওটা ওইভাবেই হয়ে গেছে। আর আর্মিটা কেন, শর্টকাট খুব তাড়াতাড়ি এস্টাবলিশ হওয়া যায় সেটাই ভেবে, আর আমার বন্ধু বান্ধব সবাই 65 ওয়ারের পরে বহু বন্ধু বান্ধব আর্মিতে চলে গেছে, তখন তারা আর কি টানছিল যে আয় আয়। একটি কথা খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে সামরিক জীবনে তো ছিলেন, সামরিক জীবনে একটি কথা রয়েছে যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, অর্থাৎ নিয়ত প্রশিক্ষণের মধ্য দিয়ে যুদ্ধটা তখন খুব সহজ হয়ে যায়, তো যখন পেশাদারভাবে অভিনয় করতে শুরু করলেন, আপনার আগের জীবনে যে চর্চাটুকু, যে সাধনাটুকু, সেটা কতটুকু কাজে লেগেছিল বলে আপনি মনে করেন বা কতটুকু অনুভব করেছেন যে সেই চর্চার জায়গাটা অনেক সহায়তা দিয়েছে আপনাকে? অবশ্যই, আর্মি ট্রেনিং আমাদেরকে অন্যরকম একটা মানুষে তৈরি করে,
যার সুবাদে আমি এখনও টিকে আছি, এটা আমাকে মানতেই হবে। এবং অনেকের ধারণা অনেক রকমের আর্মি সম্পর্কে, আর্মির যদি ট্রেনিংয়ের অফিসারকে, অফিসার যারা, তাদেরকে বলা হয় জেন্টেলম্যান ক্যাডেট, ফার্স্ট ইউ আর জেন্টেলম্যান, দেন ইউ আর ক্যাডেট, আচ্ছা, দেন আফটার কমিশন ইউ আর এ কমিশনড অফিসার। সো আপনার জেন্টেলম্যানটা থাকতেই হবে। সে সম্পর্কে যেগুলি লোকের সাথে মেলামেশা, দেখাশোনা, কথাবার্তা, চাল চলন, এ সম্পর্কে যেটা আমাদেরকে শেখানো হয় বা আমাদেরকে প্র্যাকটিস করানো হয়, বা এটা তো ঘর থেকেই শুরু হয়, তারপরে ওখানে যে একটু পলিশ করা হয়, সেটা যদি আমরা মানি তাহলে আমাদের বাইরে কেউ আমাদের খারাপ বলার কথা না। এখন যদি কাউ কেউ সেটা না মানে, আপনি যদি 40% আমরা মানি হোয়াট ইজ দ্য ট্রেনিং উই হ্যাভ, তাহলে কিন্তু একজন ভালো মানুষ হিসেবে পরিচিতি পাওয়া যায়, এটা আমি বিশ্বাস করি। চমৎকার স্যার, আমরা জানি যে কেস ফিরোজের জীবনে অনেক অনেক মানুষের জীবন হয়তো আপনার নাটক দিয়ে তার প্রথম নাটক দেখা শুরু, কিন্তু আপনার জীবনে কিন্তু এমন অনেক প্রথম লুকিয়ে আছে যেগুলো আজ শুনতে ইচ্ছে করছে। আমরা বর্তমানে দেখি প্যাকেজ নাটক, প্যাকেজ নাটকের সেই যে একটা ইতিহাস শুরু, সেই ইতিহাসের সাক্ষী কিন্তু আপনি, প্রথম প্যাকেজ নাটক এবং তাতে আপনি শিল্পী ছিলেন, মনে পড়ে সেই সব কথা একটু শুনি। প্যাকেজ নাটক শুরু হওয়ার সাথে সাথে আমাদের, আমি, মোহন খান এবং আগে যে ছিল আপনার তারকালোক, উনি আমার সম্পর্কে মামা, আমার ওয়াইফের মামা হন, তো আরফিন বাদল ওনারা বেলা বললাম যে ঠিক আছে আমরা একটা করি। তখন আতিকুল হক চৌধুরী সাহেবকে নিয়ে ওনার ডাইরেকশনে আমরা প্রথম নাটক করলাম। মোহন খান পরিচালক ছিলেন? না, আতিকুল হক চৌধুরী। মোহন খান এটার মধ্যে সব আমরা একসাথে কাজ করেছি, এবং সেখানে হায়াত ভাই, বিপাশা হায়াত, এবং এখন যে খুব নাম করা নোবেল, মানে ইসে মডেল, ওর প্রথম নাটক, বেশ মজাই হয়েছিল। একটা সুন্দর কেমন লেগেছে যে বিটিভির সেই নির্ধারিত নিয়মের বাইরে বা ধারাবাহিকগুলো বা নিজস্ব এই যে একটা ক্ষেত্রের বাইরে যে আলাদা একটি জায়গা প্যাকেজ নাটক, এবং সেখানে কাজের ক্ষেত্রে ভিন্নতাটা কী অনুভব করেছেন? অন্যরকমের ভালো লেগেছে, বিটিভির সাথে না, এটা বাইরে, তো আমার কাছে অন্যরকমের, অবশ্যই এটা অন্যরকম একটা ব্যাপার যে নিজেরা প্রোডাকশন করছে তারপরে এটাকে টেলিভিশনে দিচ্ছে, কিন্তু পুরো একটা নাটক করার পুরো অভিনয়, তখন বিটিভিতে বাইরে বাইরে শুটিং খুব কম হতো, একদিন দুদিন আউটডোর হতো, কিন্তু আমার একটা অভিজ্ঞতা আছে, বিটিভি পুরো একটা নাটক, এক ঘন্টা নাটক আমরা বাইরে করেছি, আউটডোরে শুট করেছিলাম, কত সালে থেকে? ভালুকাতে। আচ্ছা, এটাও 85-86 এ, আমার এক্স্যাক্ট সনটা মনে নেই। কি নাম মনে আছে নাটকটি? সেই এক মানুষ, সেই এক মানুষ। আলমুনসুর সাহেবের, আলমুনসুরের প্রযোজনা লেখা, এবং সবচেয়ে মজার যে ওটা এক ঘন্টার নাটক পুরোটা বাইরে হয়েছে, এবং ওটা কোনো স্ক্রিপ্ট ছিল না। ব্যক্তিগত জীবনে একজন মানুষ যেমন তার অনেকটা ছাপ পড়ে হয়তো তার কাজের ক্ষেত্রে, শিল্পকলার যেদিকে সে কাজ করে, সে ছবি আঁকুক বা লিখুক বা যাই করুক, তো আমরা আপনাকে বাবার চরিত্রে, বড় ভাইয়ের চরিত্রে, ইতিবাচক চরিত্রগুলো তো অনেক দেখেছি। হ্যাঁ, তো যখন খল চরিত্রে অভিনয় করা শুরু করলেন, সেটা সেই ভিন্নতার স্বাদ আপনার কাছে কীভাবে লেগেছিল? আমার কিন্তু শুরুটাই খল চরিত্রে, আচ্ছা, প্রথমটা করেছিলাম বাবা চরিত্রে, ওটা একটা পজিটিভ, একটা অন্যরকম ছিল, কিন্তু তারপর থেকে কিন্তু আমি বেশিরভাগই তখনকার দিনের স্টেজ নাটকের ভিলেন ছিলাম, এবং সেটার গল্প জামাল আলী খান সাহেব যখন ডেকে বললেন যে আপনি তো ভিলেনের অভিনয় করেন, কী ধরনের অভিনয় করেন আমার জিজ্ঞেস করছে, তাই আমি বললাম যে আমি ভিলেন করি, তো উনি হাসলেন খুব জোরে, বলে এটা তো হিরো করতে হবে। তো আসলে কি, ভিলেন আর হিরোর মধ্যে কিন্তু ডিফারেন্স কিছু নাই, ডিফারেন্সটা হচ্ছে দুজনই মানুষ, তার কাজে কর্মে সে খারাপ কাজটা করছে, এবং সবচেয়ে বড় ব্যাপার এখানে একটা ছোট্ট সংজ্ঞা লুকিয়ে আছে স্যার, সেটি হলো যে একজন নায়কের এই চরিত্রটি কিন্তু কখনো সফলতা না পায় না যদি না একজন ভিলেন সেই জায়গায় না থাকে। একজন ভিলেনই কিন্তু একজন নায়ককে তৈরি করেন, তাই না? একজন ভিলেনের সাথে যুদ্ধ করতে হয় একটা নায়ককে, এবং সবার কাছে সেই জন্য সে ভালো, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় ভিলেনই তাকে সহযোগিতা করেন যে একজন নায়ক হওয়ার ক্ষেত্রে। জি স্যার, আমরা একটু ফিরে আসতে চাই আরেকটি প্রসঙ্গে, যে আমাদের গতকালও আমাদের এখানে অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী তরু মুস্তফা, তার সঙ্গে আমাদের একই প্রশ্ন ছিল, বর্তমান সময়ের ক্ষেত্র ধরেই আমরা একটি প্রশ্ন করতে চাই,
আমরা দেখি যে বর্তমানে যে নায়ক নায়িকা ভিত্তিক বা তারকা ভিত্তিক হয়তো নাটক নির্মাণ হচ্ছে, এই ভিড়ে আমরা কিন্তু অভিনয় শিল্পী হারিয়ে ফেলছি। চরিত্রকে নিয়ে যারা অভিনয় করতেন তাদের মধ্যে আপনি একজন অন্যতম। আপনার কাছে আমাদের প্রশ্ন যে এই যে চরিত্রাভিনেতা বা চরিত্রাভিনেত্রী, এই জায়গাটি যে আমরা হারিয়ে ফেলছি, সেই ক্ষেত্রে পরিচালকের কতটুকু ভূমিকা নেওয়া প্রয়োজন, এই সময় হাল ধরাটা কতটা জরুরি? খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে আমরা এটা ফিল করি, এটা আমি সত্যিকার অর্থে বলতে কি আমি অনেককে বলেছিও যে আমাদের তো এখন আসলাম বাবার একটা চরিত্র, আসলাম গেলাম এক কাপ চা খেলাম কাগজ পড়লাম চলে গেলাম, এটা তো আসলে আমাদের অভিনয় করার ইচ্ছে। জি হ্যাঁ, এটা দিচ্ছে এখন রোজগার হচ্ছে এটা, বাট অভিনয়ের শেষ ইটা পাচ্ছি না, খুদাটা মিটছে না। বাট মাঝে মাঝে কোনো কোনো নাটক আসে, কোনো কোনো চরিত্র আসে যেটা এখনও আমাকে আমার ডাক আসে, প্রয়োজন হয়। যেমন আমরা অভিনয় মানে কি, আমি তো আর আমি এখন একটা অমুকের বাবা রোলে করছি বা অমুক একটা স্কুল টিচার করছি, আমি তো কেস ফিরোজ, আমি তো স্কুল টিচার না, তো আমার অভিনয় তো আমাকে অভিনয় যখন করতেই হবে তখন সেরকম একটা চরিত্র রূপায়ণ করতে পারলে আমাদেরও ভালো লাগে। নিশ্চয়ই সেটা হচ্ছে না এখন। আর যেটা বলছেন আপনি যে ইদানিং একটা নাটক করছি আমরা সিরিয়াল, স্ক্রিপ্টটা খুব ভালো, আমরা চার সিনিয়র আর্টিস্ট করছি, বন্ধু, চার বন্ধু এবং তাদের উপরেই গল্পটা। হায়াত ভাই আছেন, আবুল হায়াত, আমি, তারেক আনাম এবং জয়ন্ত। যে আপনার সেই নাটকের কথা বলছেন, আপনারা চারজন সিনিয়র আর্টিস্ট? হ্যাঁ, আমরা গল্পটা এরকম যে চার বন্ধু, চারজনই ফ্রিডম ফাইটার এবং তার আরও কিছু বন্ধু বান্ধব আছে যারা, তার মধ্যে এক বন্ধু আমি যে জায়গায় সবাই অন্য যার যার জায়গায় আছে, এক বন্ধু ছিলেন আমেরিকাতে, উনি আসলেন ফিরে, উনি আসার পরে উনি খোঁজ নিচ্ছেন সবাইকে। আচ্ছা, উনি এসে এক বন্ধুকে পান, এই ওই বন্ধুকে নিয়ে এসে অন্য বন্ধুদের খোঁজে বেরোন এবং পুরনো দিনের স্মৃতিচারণ শুরু করেন। খুবই সুন্দর গল্পটা আমার মনে হয়। কামরুল হাসান একটা ইয়াং ছেলের লেখা, এবং যেমন আমরা টিএসসিতে করেছি শুটিং, মধুর ক্যান্টিনে শুটিং করেছি। আচ্ছা, মানে আবার চলো মধুর ক্যান্টিনে দু কাপ চা খেয়ে আসি একটু, তো খুব ভালো লাগছে। এটা অন্য ধরনের, আমার মনে হয় দর্শক পছন্দ করবে, দর্শকে ভালো লাগছে। অ্যাথলেটিক্সের মানে বলা যায় যে চ্যাম্পিয়ন ছিলেন, প্রচুর পুরস্কার জিততেন। অভিনেতা হতে গেলে একটি বিষয় খুব জরুরি, মানে অভিনয়ের ক্ষেত্রে আমরা বলি যে এটি তো একটি আঙ্গিক শিল্পকলা, যে শরীরের ভাষা দিয়ে কিন্তু অনেক কিছু প্রকাশ করতে হয়। তো অ্যাথলেটিক্স কি, যারা অ্যাথলেটিক্সে ভালো তারা কি এই শারীরবিদ্যায় আরও ভালো করতে পারেন, এই অভিনয়ের ক্ষেত্রে শরীরের মধ্যে তার সেই ভাষাটাকে বাংময় করে তোলার ক্ষেত্রে, কি মনে হয় আপনার? না, নট নেসেসারিলি, নট নেসেসারিলি। অ্যাথলেটিক্স ইজ, ওটা তো অন্য জিনিস। আচ্ছা, একদম অন্য জিনিস। শারীরিক ফিটনেস তো থাকতেই হবে, শারীরিক ফিটনেসকে অভিনয়ের জন্য দরকার আছে, অভিনয়ের জন্য এক্সারসাইজ প্রয়োজন আছে, অভিনয়ের জন্য। এবং যারা এখন সত্যিকার, আমরা তো কোনো ইনস্টিটিউশন থেকে আসিনি, বাট ইনস্টিটিউশনে আমরা যেটা শুনি জানি যে ওখানে ফিজিক্যাল এক্সারসাইজও তাদেরকে করানো হয়। ফিজিক্যাল এক্সারসাইজ তাতে হয় কি, আপনার হাতের মুভমেন্ট, শরীরের মুভমেন্ট এগুলি কাজে দেয়, এটা আপনি ওটাকে আপনি রপ্ত করতে পারেন। ওয়ান, কেন ফিজিক্যাল অভিনয় তো আছে, সেটা শরীর সুস্থ থাকলে। আপনি দেখেন আমাদের এখানে বম্বের প্রত্যেকটা হিরো কিন্তু দে আর ভেরি ওয়েল বিল্ড, বোঝাই যায় যে তারা রেগুলার এক্সারসাইজ করে, এবং মহিলারাও। আমরা মনে করি যে মানুষের মানসিক গঠনের প্রয়োজন যেমনি খেলাধুলার বা শরীর চর্চার, তেমনি করে কিন্তু আমাদের শৈল্পিক গঠনে বা নাটকের, যদি আপনাদের ব্যক্তিত্বের কথা ধরি, তাহলে আপনাদের সেই গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় চর্চা কেন্দ্র কিন্তু মঞ্চ। মঞ্চকে ঘিরে একটি প্রশ্ন করতে চাই, বর্তমানে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এই চার দেয়ালের এই যে একটি জাদুর বাক্স, তাকে বেশি তারা অগ্রাধিকার দিচ্ছে, মঞ্চকে তারা ঠিক চেনে না। হ্যাঁ, কিন্তু আমরা যতটুকু জানি যে আমরা যত শক্তিমান অভিনেতা অভিনেত্রীদেরকে আজ নাম ধরে বলতে পারি, তাদের সবারই আগমন কিন্তু মঞ্চকের ঘিরে, মঞ্চ থেকে। তো এই যে গঠনের ক্ষেত্রে, একজন শিল্পীর গঠনের ক্ষেত্রে যে মঞ্চের যে প্রাথমিক স্তরটা, সেটাকে যে ডিঙিয়ে এই জায়গায় চলে আসা, সেটা আসলে স্থায়িত্বের ব্যাপারে তাদেরকে কতটুকু সহযোগিতা করবে? ড্রয়িং রুমে খেলা যায় না, মাঠ লাগে, তেমনি অভিনয় করতেও মাঠ লাগে, সে মাঠটা হচ্ছে আমাদের মঞ্চ। এবং আপনি দেখেন এখনও যারা আসছে ইয়াংদের মধ্যেও, তারাও কিন্তু মঞ্চের শিল্পী বেশ,
কিছু কিছু আসছে একেবারে স্ট্রেট টেলিভিশনে। টেলিভিশনে অ্যাট্রাকশনটা কেন, মঞ্চে তো আমাদের কোনো নিজের খেয়ে কিছুটা অন্য কাজ করছি আমরা, কাজেই এখানে একটু অর্থের ইয়ে আছে। এখন একটা ছেলে আমরাই, আমি তো গ্রুপ করি, থিয়েটার গ্রুপে আছি, ওখানে একটা ছেলে এম এ পাস মাস্টার্স করার পরে তাকে মাস্টার্স পর্যন্ত সেই মঞ্চে থাকতে, গ্রুপের সাথে আছে, কিছু কিছু পাচ্ছে না, দিচ্ছি শুধু, শ্রম দিচ্ছে, সব কিছুই দিচ্ছে, কিছুই পাচ্ছে না বিনিময়ে। তো এখন যদি টেলিভিশনের সুবাদে অ্যাটলিস্ট হি ক্যান আর্ন সামথিং, অ্যাটলিস্ট এখন তো অনেকে প্রফেশন নিয়ে নিয়েছে, তো সেটা একটা অ্যাট্রাকশন এখানে আসার, মঞ্চের দিকে অ্যাট্রাকশনটা কমে গেছে, কিন্তু মঞ্চে থাকা খুব জরুরি, জরুরি নিশ্চয়ই, কারণ রিহার্সাল ছাড়া মানে আর প্র্যাকটিস ছাড়া কখনোই কিছু করা সম্ভব না, মানে সাধনার জায়গায় পৌঁছে যাওয়াটা খুব কঠিন। মঞ্চ নাটকগুলি দেখেন এখন কিন্তু কোরিওগ্রাফি হচ্ছে, জি জি, একজন শিল্পীকে কোরিওগ্রাফার নিশ্চয়ই হতে হবে, কোরিওগ্রাফি জানতে হবে, নিশ্চয়ই হতে হবে, তো কাজেই চলন বলন এভরিথিং আপনাকে মঞ্চ শেখাচ্ছে। স্যার, এবার আমরা একটু আসতে চাই সংখ্যা এবং মানের দিক থেকে। বর্তমানে দেখি যে আপনি, আপনার কথায় আমরা দেখতে পেলাম, আপনি বললেন যে কি করবে, তাদেরকে অবশ্যই একটা মাস্টার্স করা ছেলে, সে যদি আর্থিকভাবে সচ্ছল হতে চায় তাহলে তাকে অবশ্যই কাজ করতে, এবং সেটির ক্ষেত্রে অবশ্যই টেলিভিশন একটি বড় ভূমিকা রাখতে পারে। কিন্তু আমরা বর্তমানে দেখি যে যারা কাজ করছে তারা, তাদের সংখ্যার দিকটা বেশি হয়ে যাচ্ছে মানের দিকের চেয়ে, তো সেক্ষেত্রে কি আমরা একটা জিনিস ভেবে নিতে পারি না যে তারা হয় একটি নাটক দ্বারা তারা লাভবান হচ্ছে না, বা দুটি নাটক দিয়ে তারা লাভবান হচ্ছে না, তার জন্য তার পর্যাপ্ত অর্থায়নের জন্য, অর্থের জন্য তার প্রয়োজন দশটি নাটক করা, তো সেক্ষেত্রে আসলে ভূমিকাটা কার নেওয়া উচিত, বা এই ক্ষেত্রে কী উদ্যোগ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? এটা দুপক্ষেরই, অভিনেতা এবং মেকার দুপক্ষেরই কাজ আছে। আপনাদের পাশ্চাত্য দেশগুলোর সাথে কি আপনাদের এই জীব নাটকের এই আঙ্গিকের এই ক্ষেত্রের কি কোনো মিল আছে বা অমিল রয়েছে? মিল একদিক দিয়ে আর্থিক দিকটাই প্রবলেম, এবং টেকনিক্যালিও আমরা সাউন্ড না তেমন। যেমন আমাদের, আপনি নিশ্চয়ই শুটিং দেখেন, আমাদের শুটিং বেশ কষ্ট করে শিল্পীরা, বেশ কষ্ট করে, এবং তাদের তখন পর্যন্ত ছাড়া হয় না যতক্ষণ পর্যন্ত পরিচালক বা মেকার ইজ স্যাটিসফাইড। আচ্ছা, তো তাদের আর্নিংসটা কিন্তু একেবারে খুবই সলিড আর্নিংস, কিন্তু সেই হিসাবে কেন হচ্ছে, সেই হিসাবে কিন্তু তার রেমুনেশনটা সেরকম না, কোনো কোনো দেশের সাথে মেলে নাই, আমাদেরটা সবচেয়ে কম পারিশ্রমিক, তো সেই জন্য তাকে বেশি করতে হয়। আর মেকাররাও যত, আর এখন চ্যানেলও তো অনেক হয়ে গেছে, এত চ্যানেলকে ফিট করাও তো একটা বিরাট ব্যাপার, তো কাজেই আপনি আর্টিস্টও তো কম, এত তো শিল্পীও নেই, কাজেই একজনের উপর লোড পড়ে, লোড পড়ে সেটাই। আর যেটা হচ্ছে, দর্শককে আসলে অনেক চঞ্চল হয়ে উঠেছেন, ওই যে আপনি বলছিলেন যে এখন দর্শককে আসলে 50 টাকার লোভ দেখিয়ে 10 সেকেন্ড কোথাও ধরে রাখা সম্ভব না, একটু পরপরই তারা হয়তো চলে যাচ্ছেন অন্য কোনো জায়গায়, কারণ হাতে চলে এসছে রাজদণ্ড যার নাম হচ্ছে রিমোট কন্ট্রোল। আমরা স্যার আপনার জীবনের প্রসঙ্গে আবার একটু ফিরে আসতে চাই, যে সামরিক জীবন থেকে অবসর নিয়ে কোথায় যোগদান করলেন? আমাদের, আমি পরে একটা UNDP প্রজেক্টে প্রথমে ঢুকি। আচ্ছা, সেটা আমাকে মানে আর্মি থেকেই করা হয়েছে, যে তাদের একটা ডিমান্ড ছিল মেজর ফ্রম অটোমোবাইল ব্রাঞ্চ, দ্যাট ওয়াজ দ্য রিকোয়ারমেন্ট। তা আমি অটোমোবাইল করাছিলাম বলে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করাছিলাম বলে আমাকে সেখানে রিকমেন্ড করা হয়। এখানে ফরেনার্সরাই ছিল UN প্রজেক্টে, সেখানে আমি 2 বছর কাজ করি। আচ্ছা, এবং 6 মাস পরে আর কি, যে আমার সাথে যে ছিলেন তার, আই টুক ওভার ফ্রম হিম ফরেনার্স, এবং আমি আই কন্টিনিউ ফর 2-3 ইয়ার্স, অ্যাবাউট 3 ইয়ার্স। তো সেটাই, সেই প্রজেক্টটা হ্যান্ড ওভার হয়ে যায় সরকারে, হেলথ মিনিস্ট্রির ফ্যামিলি প্ল্যানিংয়ের আন্ডারে, তখন আমাকে সরকারি চাকরিতে নিয়ে নিল। তো ওর প্রজেক্ট শেষ হওয়ার পরে আবার আমি চলে আসলাম BRTC-তে। আচ্ছা, অ্যাজ ডাইরেক্টর টেকনিক্যাল BRTC-তে আমি ওখান থেকে চাকরি রিজাইন করি আর কি। আচ্ছা, তো এই পুরো পেশাগত জীবনে তখন তো ছুটি অভিনয় করে যাচ্ছেন সমানে পাশাপাশি? তখন তো টেলিভিশনে করতাম, হ্যাঁ তখন টেলিভিশনে করতাম, টেলিভিশনের অসুবিধা হতো না, কারণ আমার তো তখন অফিস টাইম ছিল মানে 2টা পর্যন্ত। আচ্ছা, তো টেলিভিশনের রিহার্সাল হতো 5টার পর, আর শুটিং হতো সন্ধ্যার পর, কাজে আমার অসুবিধা হতো না, পারমিশন ছিল, আমার পারমিশন নেওয়া ছিল। হ্যাঁ, মানে তখন কী হলো সেটা আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি, এবার নিশ্চয়ই আপনার মনে পড়ে গেছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমি BRTC-তে তখন, তো আমি, আমাদের চেয়ারম্যান চলে গেছেন তখন, আমি তার, সে অ্যাক্টিং চেয়ারম্যান,
উনি চলে গেছেন ইসে জুট কর্পোরেশনে। তো উনি হঠাৎ আমাকে বললেন ফিরোজ আসতে পারো, তখন আসলাম। ওনার অফিসে যখন যাই তখন একটা বুড়ো তার ওখানে পিয়ন বোধহয়, সে চা আনতে যাচ্ছে, আমাকে দেখে তার আগের দিনই বোধহয় বা তার দুদিন আগে ওই সে এক মানুষ রিটেলিকাস্ট হয়েছিল। তো ওখানে আমার স্কুল ওটার ঘটনাই ছিল, আমি একটা মাঝি স্কুল বানিয়েছিলাম, স্কুলটা পুড়িয়ে দেয়। তা আমাকে দেখে কেটলিটা রাখলো, রেখে আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে ছাড়ে না। তা আমি বুঝতে পারলাম, বলে ঠিক আছে থাক। কতক্ষণ পরে আমাকে নিয়ে বলে আহার স্কুলটা পুড়াইয়া দিল আপনার, তখন আমার খেয়াল হয়েছে আরে ইয়েস, তাহলে ঠিক আছে খুব ই করলে চলে গেলাম। তখন ফেরার পথে যখন জানলো যে আমি অমুক বিআরটিসিতে আছি এই এই, তখন আর উনি আমার কাছে আসে না। তখন আমার খুব খারাপ লাগলো, আমি শিল্পী হিসাবে জড়িয়ে ধরলো বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তা একজন জানতে পারলো, হ্যাঁ ধরলো না, আমার খুব খারাপ লাগলো, আমি ডাকলাম, তবে বিদায় নিলাম, চলে আসলাম। সত্যি একজন শিল্পীর কাছে কিন্তু তার এই শিল্পের জায়গাটাই অনেক বেশি সম্মানের, অনেক বেশি ভালোবাসা। স্যার এবার আমরা একটু ফিরে আসতে চাই যে আপনার সেই সময়ের কেস ফিরোজ বর্তমানে যারা কাজ করছে তাদের সঙ্গে কেমন মানিয়ে চলছেন, কেমন লাগছে বর্তমানে যারা কাজ করছে তাদের সাথে একই ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন, কেমন লাগছে? আমার খারাপ লাগে না, ভালোই লাগে, খারাপ লাগে না। অভিনয় তো টিম, অন্যজন শিল্পী যদি একটু দুর্বল হয় তখন খারাপ লাগে, বা আমার ডায়লগ যদি আপনাকে রেসিপ্রোকেট ঠিকমতো রিয়্যাক্ট না করতে পারে তখন খারাপ লাগে, বাট এমনিতে আমার কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আসলে নতুনদের সাথে কাজ করলে একটা অন্যরকম ব্যাপার থাকে, যে তারুণ্যের যে একটা প্রবল জোয়ার থাকে, একটা আবেগ থাকে, সেটা নিজের চোখের সামনে দেখলে বোধ হয় আরও এই ধরনের মানে কী বলা যায় যে প্রণোদনা কাজ করে নিজের ভিতরে। আমরাও তরুণ হয়ে যাই। আমরা কেএস ফিরোজের অনেকগুলো ক্ষেত্র সম্পর্কে আজ জানলাম, হয়তো যেগুলো কখনোই উন্মোচন হতো না যদি আজ রাঙা সকালে না আসতেন। যেমন জানতামই না যে মেজর র্যাঙ্ক থেকে আপনি আবার অভিনয়ে ফিরে এসেছিলেন, এবং অদ্ভুত একটি বিষয় হলো যে এই নামের পেছনে একজন শহীদ নাম লুকিয়ে আছেন, যিনি কিনা খুব ভালো গান গাইতেও পারেন। আমরা কি আজ শিল্পী শহীদের কাছে কোনো গান শুনতে পারবো? ওটা কলেজ জীবনে গান গাইতাম আর কি, তখন মাঝে মাঝে গাইতাম, এখন তো গাই না অবশ্য। ঘরোয়া আড্ডায়ও গান হয় না? ঘরোয়া আড্ডায়, তাহলে দু এক লাইন কিন্তু আমরা শুনে নিতেই পারি, শোনাবেন? শোনা যায়। আমরা মাঝে মাঝে মজা করি, একটা সরি একটা গান নিয়ে খুব গাই। আমার আমার স্ত্রীর নাম মাধবী ফিরোজ, মাধবী আর কি, যেটা গান বোধহয় জানেন আপনারা। সোনালি চম্পার রূপালী চন্দ্রকলা শোনো গো বলি, আমার বধুর নাম আমি কি রেখেছি জানো, কৃষ্ণকলি। আসলটা হচ্ছে কৃষ্ণকলি, কারণ আমি মাঝে মাঝে যখন আমরা বসি আড্ডায় তখন গাই। সোনালি চম্পার রূপালী চন্দ্রকলা শোনো গো বলি, আমার বধুর নাম আমি কি রেখেছি জানো, মাধবী। গানের প্রতি যে ভালোবাসা, মানে একটা প্রাণের একটা স্ফুরণ থাকে, আপনার কণ্ঠের মধ্যে। স্যার এবার একটু চলে আসতে চাই আপনার এমন একটি জায়গায়, মানে আপনার জীবনের এমন একটি অংশে যেটি আসলে অনেকের কাছে অজানা, অনেকেই জানেন না। যেমন আমরা এখন রাস্তায় দাঁড়ালে দেখি যে মানুষের মধ্যে একটি অভ্যাস গড়ে উঠেছে টিকিট কিনে লাইন ধরে বাসে ওঠার। তো এই অভ্যাসটি গড়ে দেওয়ার পেছনে কিন্তু আপনারও একটি ভূমিকা আছে। হ্যাঁ, আপনারা প্রিমিয়াম বাস সার্ভিসটা আমরা চালু করেছিলাম, এবং আমি ওই যে বিআরটিসি চাকরি ছাড়ার পরে আমি ওয়ার্ল্ড ব্যাংকে ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টে অ্যাজ এ ট্রান্সপোর্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। আমি একজন ব্রিটিশ ছিলেন, তো সেই সুবাদে আমার এই কাজটা করতে হয়েছে। তখন আমরা যেসব রুট এবং বাস সার্ভিস চালানোর যে এটা দিয়েছিলাম ওয়ার্ল্ড ব্যাংক, ওরা সেটা নেয়, নিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করতে বলে। ইমপ্লিমেন্ট করতে হলে তা আমরা তখন বললাম যে ওইভাবে তো এখন পাবলিক সব পাবলিকের জন্য ট্রান্সপোর্ট দিয়ে খারাপ অবস্থা শুরু করা যাবে না, যে এক্সক্লুসিভ একটা সার্ভিস করা যাক। আসলে উদ্দেশ্য ছিল যে এটা আমরাই দিয়েছিলাম, সেইটাই ইমপ্লিমেন্ট করতে প্রিমিয়াম বাস সার্ভিস, যে আমরা প্রিমিয়াম বাস সার্ভিস দিয়ে শুরু করবো। প্রিমিয়াম বাস সার্ভিসটা কী হবে, এটা প্রাইভেট কার এবং টেম্পো স্কুটারে যারা অফিসে যায় তাদেরকে টানবে। আমরা যেমন বিদেশে আমরা যে বাসে চড়ি কিন্তু খুব
it's not comfortable bus, it is no problem. ঠিক সেরকম একটা সার্ভিস উত্তর থেকে করা হবে। প্রথমটা রুট ছিল উত্তরা মতিঝিল, এবং সেটা এখন ইমপ্লিমেন্ট করতে সরকার যখন সরকারকে যখন ওয়ার্ল্ড ব্যাংক বললো, তখন সরকার ওখান থেকে নিটোলের চেয়ারম্যান মতলুব সাহেব উনি এগিয়ে এলেন, তার সাথে আরও ট্রান্সপোর্ট সেক্টরে যারা ছিলেন মকবুল সাহেব, এনায়তুল্লাহ, ওনারা সব আসলেন, এই অ্যাক্টেড কোম্পানি করা হলো। সেটা আবার ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমাকে আবার ওখানে একটু কাজটা করা যায়। তো সেখানে তখন আমরা বললাম যে স্টপেজ দেব, লাইন ধরে টিকিট নিয়ে টিকিট করবে। তখন কিন্তু আমরা প্রথম দিকে খুব প্রবলেম ফেস করছি, কিন্তু পরবর্তীতে দেখা গেছে, এবং আইডিয়াটা ছিল এরকম যদি জায়গা পাওয়া যেত তাহলে ওই স্টেশনের কাছেই গাড়ি রেখে যেন যাত্রী যেতে পারে, আবার সোফার গাড়ি নিয়ে আসবে, যখন ফিরবে তখন আবার যেতে পারে। তো সেটা করা যায়নি, কিন্তু শুরু হয়েছিল ওভাবেই, এবং রিয়েলি আমরা কিন্তু সাপোর্ট পেয়েছিলাম পাবলিকের। আচ্ছা, লাইন ধরাতে লাইন ভাঙতে দিত না পাবলিক, এবং বিশেষ করে এটা ই হয়েছিল, হ্যাঁ, সুশৃঙ্খলভাবে লাইন ধরা, এবং যার সুবাদে এখন লাইন শুরু হয়ে গেছে, তাতে হয়তো কি আমাদের, আমি নিজে থেকে আমি থাকতাম সেখানে, বলতে হতো প্রথম দিকে, কিন্তু সেখানে পরবর্তীতে কিন্তু যাত্রীরাই লাইন করতো, যাত্রীরাই ডিস্টার্ব করতো। সত্যি কাউকে না কাউকে আসলে নিয়ম তৈরি করে দিতে হয়, তাহলে না অন্যরা নিয়ম মানবে। চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন স্যার, আমরা দেখছি যে যার সফলতা হয়তো অনেকে এখন ভোগ করছেন। আমরা এবার একটু চলে আসতে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আমাদের শেষ প্রশ্ন যে কি রয়েছে বর্তমান পরিকল্পনা, আর আপনার পরিবারের কেউ কি এই পেশায় এসেছে বা অভিনয় শিল্পে এসেছে? পরিকল্পনা তেমন কিছু নেই, আমি অভিনয় করে যাব, আমি পরিচালনা এসে যাবো না, আমি প্রোডাকশনে ছিলাম সেটাও বন্ধ করে দিয়েছি। আর আমার ফ্যামিলি মাধবী ফিরোজ বললাম, সে একজন ক্লাসিক্যাল সিঙ্গার, আগে তো বিটিভিতে রবীন্দ্রসঙ্গীতও গিয়েছেন, কাদের কিবরিয়ার সাথে বেশ কয়েকটা রেকর্ড আছে ওর, কিন্তু এখন তেমন চর্চা করেন না আর কি। আর আমার তিনটি মেয়েরই বিয়ে হয়ে গেছে, প্রথমটা না দিয়া ফিরোজ, তার ঘরে একটা ছেলে আছে আমার দোস্ত, সে নাতি, আর হাজব্যান্ডের নাম আসিফ ইকবাল। তারপরে মেজো মেয়ে আমেরিকাতে থাকে, বড় মেয়েটা প্লে পেনের টিচার, ওর ছেলেও পড়ে সেখানে প্লে পেনে বসুন্ধরায়, আর মেজো মেয়েটা আছে সেখানে, একটা নাতনি আছে আমেরিকাতে, আর ছোটোটা ব্যারিস্টার, হাজব্যান্ড ও লয়ার, ওরা আছে ঢাকা থেকে আসে। আর এদিকে কেউ আসেনি, আমার মেয়েরা গান গায়। সংস্কৃতি চর্চা আসলে কখন যে কোন দিকে ধাবিত হবে, যে একটি অভিনেতার ঘরে সঙ্গীত শিল্পের যে একটি ধারা প্রবাহিত হচ্ছে, নিশ্চয়ই এটিও একটি ফলপ্রসূ ধারা হয়ে উঠবে। আর দর্শক, বলেছিলাম শুরুতেই যে শক্তিমান অভিনেতা, শক্তিমান কথাটি প্রয়োগ করেছিলাম এই অর্থে যে তিনি এ বয়সে কিন্তু এখনও সমান অভিনয় করে যাচ্ছেন নতুনদের সাথে পাল্লা দিয়ে। আমরা কামনা করি যে তার এই জয়যাত্রা অব্যাহত থাকবে, তিনি আরও দীর্ঘদিন আরও চমৎকার সব উপহার নিয়ে আমাদের সামনে উপস্থিত হবেন।